আজকের এই গান বিতরণ করে শুভ ঘোষণা করছেন। দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাদেরকে গাছ উপহার দিচ্ছেন। আমরা সবাই একটু করা তালে দিই। সবাই ভালো আছেন? বক্তব্য রাখার সময় নেই, আমাদের মিটিং অলরেডি শুরু হয়ে গেছে, আমাকে যেতে হবে। ব্যতিক্রম ধর্মী এইসব অনুষ্ঠানগুলো যখন আসি আমাদের কাছে খুব ভালো লাগে। ভালো লাগে এই কারণে, পৃথিবীর বৈশ্বিক পরিস্থিতি যেভাবে খারাপ হয়ে যাচ্ছে এটার থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বাংলাদেশে 43°C টেম্পারেচার এর আগে কখনো হয়নি, যেটা গত এক বছর ধরে চলতেছে। সৌদি আরবে 50° টেম্পারেচার, যেটা ভাবাই যায় না। আপনারা দিল্লিতে 48° টেম্পারেচার উঠছে। এই যে এই উপমহাদেশ না, সারা বিশ্বে যেভাবে বৈশ্বিক পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, সেখানে যদি আমরা সেখান থেকে পরিত্রাণের উপায় খুঁজে না বের করতে পারি তাহলে এই পৃথিবী একদিন ধ্বংসের মুখে চলে যাবে। সেইখান থেকে পরিত্রাণের একমাত্র পথ আমাদের গাছ লাগাতে হবে। গাছ লাগালে পরিবেশ ভালো থাকে, পরিবেশ ঠান্ডা থাকে, এবং এই যে গাছ অক্সিজেন ছাড়ে আমরা গ্রহণ করি, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা গাছ গ্রহণ করে। এই যে জীবন বাঁচানোর জন্য যে বাতাসের কোনো বিকল্প নেই সেই জিনিসটা কিন্তু গাছ থেকেই আমরা পাই। তারপরে এই গাছ থেকে যে ফলগুলো হয় সেই ফলগুলো কিন্তু আমরা মানুষ খেয়ে আমরা বাঁচি। পাশাপাশি গাছ থেকে যে কাঠ হয় যেগুলো আমাদের চলার পথে জীবনের প্রতিটা কাজে লাগে। এই জন্য আমি এই যারা আয়োজক প্রিন্সিপাল সহ যারা এটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু একটা প্রতিষ্ঠান না, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমাদের এইভাবে যদি এই কর্মসূচিগুলো পালন করি তাহলে মানুষ প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সারা বাংলাদেশকে সবুজ আয়ন করবেন, বৃক্ষরোপণ করবেন। আপনারা জানেন মজুর বর্ষে 3 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগ সফল করেছে। তারই পরিপ্রেক্ষিতে আসছে বাংলাদেশে সবুজ আয়ন সম্ভব হয়েছে এবং আমাদের বনের যে পার্সেন্ট মানে আমাদের যে বন থাকার কথা সেখানে প্রায় 25% হয়ে গেছে। এইটা যদি এই সরকার চেষ্টা না করতো তাহলে কখনো এটা সম্ভব ছিল না। আমরা চাই আরও বেশি কিছু করতে, পরিবেশ রক্ষা করতে, আগামী প্রজন্মকে বৈশ্বিক পরিস্থিতি থেকে রক্ষা করতে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই প্রতিষ্ঠানে আমি যখন প্রথম আসলাম তখন এটা একটা গর্তের মধ্যে একটা প্রতিষ্ঠান ছিল। এখানে পানি জমে থাকতো, এখানে মানে ক্লাস করার মতো পরিবেশ ছিল না। এখানে মাটি কাটানো হয়েছে, এই যে সামনে ঘর দেখতেছেন, আবার আমরা 10 না 12 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিয়েছি বিল্ডিং করার জন্য। আর একটা নতুন বিল্ডিংয়ের জন্য আমরা একাডেমিক বিল্ডিংয়ের জন্য অলরেডি দিয়ে দিয়েছি, সেটা হয়ে গেলে এখানে একটা সুন্দর পরিবেশ হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাবলম্বীভাবে দাঁড়াক, ছাত্ররা যেন পড়াশোনা করার একটা পরিবেশ পায়। একসময় আমরা পড়াশোনা করছিলাম সেই সময় আর এখনকার সময় কিন্তু এক না। এখন আমাদের সন্তানগুলো এসি ছাড়া ক্লাস করতে চায় না, ফ্যান ছাড়া ক্লাস করতে চায় না, যেটা আমাদের সময় আমরা কল্পনা করতে পারতাম না। দিন যতই আগাবে মানুষের পরিস্থিতি আরও ভালো হবে। বিশ্বায়নের যদি আমাদের বিশ্বায়নের সাথে তাল মিলে চলতে হবে, কিসে থাকলে হবে না। আমাদের নেতৃত্বে স্বপ্ন দেখেছে 2041 সালে একটা জ্ঞানভিত্তিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বানানো। সেই স্মার্ট বাংলাদেশ বানাতে হলে অবশ্যই স্মার্ট সিটিজেন লাগবে, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট লাগবে, এর কোনো বিকল্প নেই। সেটা করতে হলে আমাদের সবাইকে সেই বঙ্গবন্ধুর আদর্শের সন্নিহিত হবে। যখন শেখ হাসিনা আদর্শ সন্নিহিত হবে তাহলেই আমরা সেটা করতে পারবো। তো যাই আমি কথা বলবো আজকের সুন্দর আয়োজন করার জন্য। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা। রায়গঞ্জ এবং সলঙ্গের সম্মানিত অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, আমার ছোট ভাই স্নেহের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, অধ্যক্ষ সহ এবং এই প্রতিষ্ঠানের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের বিভিন্ন স্কুল থেকে আগত স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এমপি সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই ব্যস্ততার মধ্যে তিনি এখানে উপস্থিত থেকেছেন। আমাকে অধ্যক্ষ সাহেব অনেক আগেই বলছিলেন যে একটু গাছ লাগানোর প্রোগ্রাম করা দরকার। তা আমরা ঠিক আছে ঈদের ভিতরে যাবো, এমপি সাহেবকেও রেখো, তাহলে একসঙ্গে কিছু গাছ বিতরণ করা যাবে। কারণ সরকার এই বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেটা এই সারা দেশে বৃক্ষরোপণের একটা ব্যাপক অভিযান আকারে শুরু করা হয়েছে, সেই একটা
অংশ হিসেবেই মাননীয় এমপি সাহেব এবং আমরা যেখানেই যাচ্ছি আর কি, বৃক্ষরোপণকে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে আর কি। সেই অংশ হিসেবেই এই বৃক্ষরোপণ অভিযান এবং আমাদের প্রিন্সিপাল সাহেব সহায়তা করছেন। প্রিন্সিপাল সাহেব, আমি যেটা জেনেছি যে সে অনেকদিন থেকেই এই গাছ লাগানোর ব্যাপারে সে খুব উদ্যোগী আর কি, অনেক গাছ সে বিতরণ করছে ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে। তো আমি ভাবলাম যে যাকে প্রিন্সিপালকে অনেক কাজে লাগানো যাবে, অন্তত এই ভালো কাজে। তো ঠিক আছে, আবার সকলকে শুভেচ্ছা, সকলকেই পারস্পরিকভাবে দোয়া করবেন, আমরাও দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এমপি সাহেবের জন্য দোয়া করবেন। আমরা যে যেখানেই আসি যেন ভালো থাকি, সবাই ভালো থাকবেন। এই বলে আবারও প্রিন্সিপাল তোমাকে ধন্যবাদ যে তুমি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছো, সেজন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা। ছাত্রছাত্রী আসো, অন্য জন লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, টুকুন হাতে রাখো, সবাই লাইনে দাঁড়াও, আমি যাদেরকে নাম বলতেছি তারা দাঁড়াও, তুমি হাতে জমা রাখবে, একটা করে টুকুন তুমি জমা রাখবে। আমি বড়বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসলি বুঝেন যেখানে কি দরকার। আমাদের অবকাঠামো খুবই দুর্বল, একটি বাউন্ডারি নেই, একটি গেট নাই, রুমগুলোর মেঝেগুলো কাঁচা এবং এখানে যা কিছু আজ দৃশ্যমান এটি মহোদয়ের হাত দিয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়ন হচ্ছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ, বস্তুল এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞ, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞ। আপনাকে আমার